এক্ষুনি মাঠ থেকে বাড়ি গেলি, আবার হেসো আতে করে কোথায় যাইছো? আর সে কথা বলেন না হুজুর সাহেব, আমার বউ আমার সাথে মালালিয়ার বাইনা ধরেছে, তাই একটু মাঠে যাচ্ছি, দেখি কলাগুলি বিক্রি হয় কি না। শুধু বইয়ের কথা ভাবলে হবে? দিনের কাজও করতে হবে, আবার শরীর দেখে আরামও দিতে হবে। দেখেন হুজুর সাহেব, আমার বউ আমাকে খুব ভালোবাসে, ওর জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। বইয়ের লেগে জীবন তো দেবো বলছো, তার আগে তোমার বউকে ভালোভাবে পরীক্ষা করে দেখো, সে তোমাকে কতটুক ভালোবাসে। আপনি একই বলছেন হুজুর সাহেব, আমার বউ আমাকে খুব ভালোবাসে, এ আবার পরীক্ষা কি করে করব? পরীক্ষা করতে চাও তাহলে এই গাছটা নাও। এই গাছ দিয়ে আবার কিভাবে পরীক্ষা করব? এই গাছটা যখন তুমি মুখের ভেতরে রাখবা, তার কিছুক্ষণের মধ্যেই তুমি অজ্ঞান হয়ে যাবা, তুমি সবারই কথা শুনতে পাবা কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। ঠিক আছে হুজুর সাহেব, আজ কি বাড়ি গিয়ে বউকে পরীক্ষা করে দেখবো, সে আমাকে কতটুক ভালোবাসে। এই বাবু, বাড়ি যাচ্ছি। হ্যাঁ মা। এই দা, কন্ট্রোলে মেলা চাল গম পেয়েছি, আমার লিজাতে খুব কষ্ট হয়েছে, তুই এ বস্তাটা বাড়ি লিচ না। সামনে দেখলে শুধু হুকুম আর হুকুম, একবার পাচ্ছ না দুবার লিজে বা। ঠিক আছে বাপ, তুই যা, আমি কষ্ট করে লিজাছি। এই থামো থামো, তুমি পারবে না, আমাকে দাও। আমি না থাকে সত্য, তুমি এত বড় রিক্সের কাজ কেন করো? এক্ষুনি যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? তোমার কিচ্ছু হবে না, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? তুমি জানো না নাকি আমি তোমাকে কতটুক ভালোবাসি? হ্যাঁ আমি জানি, খুব ভালোবাসো, চলো চারটি খেয়ে দেই, আরাম করো গা। ওগো তুমি শুনেছো, ওই পাড়ার সেই রিয়াজ মরে গেছে। তাই তো গো, এখন যা মানুষের রোগ বিদেশে, এখন আছে তখন নাই, আমার দেখো মরতে হবে। আমি যদি মরে যাই তাহলে তুমি আমাকে উঠোনে কবর দিবা তো? খবরদার মরণের কথা বলবো না, আমার সহ্য হয় না, সামান্য উঠোন কেনে আমি তোমাকে আমার বুকের মাঝে কবর দেব। সে তো আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। তাহলে মরণ সাহেব কেনে বলছে আমার বুকে পরীক্ষা করতে, দেখি গাছটা মুখে দিয়ে কি হয়। আমি বন্ধুক শাহিন, বিশু ভাইয়ের হাত পড়া শিয়াটা হয়ে দরজা বেঁধে গেছে, বেড়াইছে না, কি করব? দরকার শাবল দিয়ে মেরে দরজা পর্যন্ত ভেঙে ফেল, লাশ তো বের করতে হবে। ওগো তোমার দেখে অনুরোধ করি বলছি, দরজা ভাঙো না গো, ও তো মরে গেছে, আর কোনো কাজ নাই, দরকার হয় তোমরা হাতটা ভেঙে বের করো গো। ভাবি,
আর কাঁদো না, তোমার সাথে তো একটু কথা আছে। মরার আগে ভাই কিছু বলি কি চলো? হ্যাঁ বলি কি চলো গো, মরণের পরে জানি আর কবর না, উজুনেই দিয়া হয়। তাহলে আমরা ফাইল তো দাঁড়িয়ে আছি। এই মমিন, কুদাল ঢালাই, উঠোনে কবর খুঁড়তে হবে। ওগো তোমাদের জোরহাট করি বলছি, উঠোনে কেউ কবর খুঁড়ো না গো। উঠোনে কবর দিলে আমি ভয়ে পয়সা পিঠে উঠতে পারবো না গো। ওগো তোমরা শোনো, আমার ছেলে কবরটা আমার ঘরের সামনে দাও, যাতে আমার ছেলে শেষ ইচ্ছাটা পূরণ হয়। ও ভাবি, কাফন কিনতে হবে, টাকা দাও। আমি কি জ্বালাই পড়ন গো, আবার কাফনও লাগবে, এ দেখো 500 টাকা আছে, কাফন কিনে নিয়ে আসো গো। ও ভাবি, 500 টাকায় ভালো কাফন হবে নাকি? একবারে কমাটা হবে। ভালো কাফন কবরের ভেতর লেগে কি করবে গো, 500 টাকা দিয়ে একটা জাতা মাতা কাফন নিয়ে এসে দাও গো। ও মধু দাঁড়াও, আমার ঘরে চাল গম আছে, ও বেচি দে, আমার ছেলের লেগে ভালো কাপড় লেসো গো। তুমি মল্লি মল্লি, আমাকে রাস্তার ভিখারি করে দি মল্লি গো। থামো বোন থামো, আর কাঁদো না, তোমার স্বামীকে খালাস দাও। আমি জীবনে খালাস দেব না গো, আমার স্বামীর এত জমি জায়গা থাকতেও আমার নামে এক বিঘে জমি জায়গা লিখে দেয়নি গো। ও বাপ গো, তোমার আগে আমার কেন মরণ হলো না গো? আমি মা হই, সন্তান হারানো যারা কিভাবে সহ্য করবো গো বাপ? থামেন মা, আর কাঁদেন না, আপনার ছেলে মরেনি, এখনো বেঁচে আছে। হ্যাঁ কি বলছো বাপ? হ্যাঁ আমি ঠিকই বলছি, বিশু ভাই এখনো মরেনি, এ দেখেন দেখেন। ওগো তুমি বেঁচে আছো, তাই তাই বলি সতী নারী কোনোদিন পতি মরে না। এ চুপ, খবরটা আমাকে হাত দিবিনি। বাপ তুমি বেঁচে আছো, ভালো লেগেছে, হাজার হাজার শুকরিয়া, তুমি জানো দীর্ঘজীবী হও। মা তুমি আর কাঁদো না, এবার আমি সব বুঝতে পেরেছি, আমরা বউয়ের মিথ্যে ভালোবাসে পেয়ে জন্মদাতা আব্বা মাকে বলি যাই, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, নিজের বউয়ের কথা শুনি আব্বা মাকে কেউ অবহেলা করবেন না, কারণ বাপ মার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, ধন্যবাদ।